আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্ট বিজয়ের পথে জো বাইডেন, আইনি লড়াইয়ের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। বারাক ওবামার সাথে ঘনিষ্ঠতায় হোয়াইট হাউসে নিয়ে যাচ্ছে তার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে। শহরমুখী না হয়ে গ্রামে থেকেই স্বাবলম্বী হতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সাত নভেম্বর পালন করছে বিএনপি, বিপ্লব ও সংহতি মোড়কে সেনা কর্মকর্তাদের হত্যা করেন জিয়া, বলছে আওয়ামী লীগ। এবং দশ বছর বয়স থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ, এবং শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ঘনিষ্ঠতা আর উদারতায় হোয়াইট হাউসে নিয়ে যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে। দেশটির 46তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রকে বদলে দেওয়ার ঘোষণাও এর মধ্যে দিয়েছেন তিনি। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টকে বরণে এসব অধিও অপেক্ষায় তার ভক্ত সমর্থকরা। জন্মস্থান উইলমিংটনে চলছে বিজয় উৎসবে প্রস্তুতি। নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ওই এলাকাকে, বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ইটস মর্নিং এগেইন। শুধু ভাইস প্রেসিডেন্ট নন, ডেমোক্র্যাটদের শাসনামলে বারাক ওবামার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জো বাইডেন। হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে ওবামা পরিবারের একান্ত অভিভাবক হিসেবেও তাকে চিনেছে বিশ্ব। তাই তো ক্ষমতা ছাড়ার পরও দুজন একসাথে ঘুরে বেরিয়েছেন, মিশেছেন সাধারণ মানুষের সাথে, সেটিও বাইডেনের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়িয়েছে ওবামা ভক্তদের কাছে। এছাড়াও বর্ণবৈষম্য দূর করা, অভিবাসীদের প্রতি উদারতা সহ ইতিবাচক অনেক কর্মসূচিতে সমর্থনের ইঙ্গিত দিয়ে নিজেকে এরই মধ্যে যোগ্য বিশ্বনেতা হিসেবে দাঁড় করিয়েছেন বাইডেন। জয় ঘোষণার প্রাক্কালে শুক্রবার সকালে তার ভাষণেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের ঐক্য। This is the United States of America. There's never been anything we've been unable to do, unable to accomplish when we've done it together. বাইডেন মানুষ হিসেবেও আমোদে মজার। নির্বাচনের দিন যখন তিনি তার প্রত্যেক বাড়িতে গেলেন, তখন সেখানে ভিন্ন চিত্র। হাজারো মানুষ রাস্তায় বাড়ির সামনে, তিনি সেসব মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়েই মজা করছেন। এখনও উইলমিংটন ডেলওয়ারের বাড়িতেই আছেন তিনি, সেখানে তার প্রচারণার প্রধান কেন্দ্র। জয় ঘোষণার পর এই মাঠ থেকে বিজয় ভাষণও দেবেন বাইডেন। তার প্রস্তুতি শুক্রবার থেকেই চলছে, সারা দুনিয়ার গণমাধ্যম কর্মীরা এরই মধ্যে পৌঁছে গেছেন সেখানে। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্ট বিজয়ের পথে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ অবস্থা আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থীর অভিযোগ, অবৈধ ভোটে তার জয় ছিনিয়ে নেওয়া হচ্ছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের এই একরোখা বক্তব্য মেনে নিতে পারছেন না রিপাবলিকান পার্টি অনেকেই। অন্যদিকে নিজেকে জয়ের পথে বলে ঘোষণা দিয়েছেন জো বাইডেন। চার বছর আগে যুক্তরাষ্ট্র যেমনটি ছিল, সেই ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। বিস্তারিত বরকাতুল্লাহ সুজনের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ব্যবধান বাড়িয়ে চলেছেন জো বাইডেন। ব্যাটেল গ্রাউন্ড খ্যাত ছয় অঙ্গরাজ্যের চারটিতেই জয়ের পথে তিনি। বিশেষ করে পেনসিলভানিয়ায় ট্রাম্পকে পেছনে ফেলে ভোটের ব্যবধান 28,000-এরও বেশি বাড়িয়েছেন বাইডেন। ডেমোক্র্যাট প্রার্থীর জয়ের জন্য এই এক রাজ্যই যথেষ্ট, কারণ সেখানে ইলেকটোরাল ভোটের সংখ্যা 20টি। খোদ প্রেসিডেন্টের আহ্বান ও মামলা
অগ্রাহ্য করে চলছে ডাকের মাধ্যমে পাওয়া ভোট গণনা। তবুও আদালতের উপরই ভরসা ডোনাল্ড ট্রাম্পের। সর্বশেষ ব্রিফিংয়েও তিনি দাবি করেন বৈধ ভোটে তিনিই জয়ী। If you count the legal votes, I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us. প্রেসিডেন্টের এমন একগুঁয়েমির নিন্দা জানিয়েছেন অনেক রিপাবলিকান নেতা ও স্থানীয় প্রশাসন। সাধারণ আমেরিকানরাও বলছেন ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলছেন যা একান্তই তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমেরিকা সবসময়ই জনগণের। Every vote counts. He doesn't have the power to just say, "Oh, we're done." No, that's not how it works. You can't steal something that was never really yours. And America belongs to the people. অন্যদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে বরাবরের মতোই আত্মপ্রত্যয়ী জো বাইডেন। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখন পর্যন্ত ফলাফলে অন্তত এটুকু স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ রয়েছেন তার পেছনে। এদিকে ভোট গণনার ফলাফল আর ট্রাম্পের অপরিণত বক্তব্যে হতাশা দেখা দিয়েছে রিপাবলিকান শিবিরে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবারে অন্যান্য সংবাদ। তাৎক্ষণিক বেশি লাভের আশা না করে সমবায় সমিতিকে স্থায়ী ও উৎপাদনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সাথে জড়িতদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি। জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শহরমুখী না হয়ে গ্রামে থেকেই স্বাবলম্বী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। প্রায় 2 লাখ সমবায় সমিতির 1 কোটিরও বেশি সদস্য দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছেন। সমবায়ের এই কার্যক্রমকে আরও বেগবান করতে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে জাতীয় সমবায় পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরে বসে না থেকে বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে নিজেদের বেকারত্ব দূর করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শহর থেকে তৃণমূল পর্যন্ত সরকারের উন্নয়ন পরিকল্পনা এ সময় তুলে ধরেন তিনি। যে প্রত্যেকটা গ্রাম কারবার শহরে সব ধরনের সুবিধা যাতে আমাদের দেশে মানুষ পায়, সেই নাগরিক সুবিধাগুলো আমরা পৌঁছে দেব। তাই আমার গ্রাম আমার শহর সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। আজই যারা সমবায়ের সাথে জড়িত, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু আন্তরিকতার সাথে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন। দেখবেন এর থেকে অনেক অনেক বেশি তাৎক্ষণিক বড় লাভের আশা না করে এটাকে যেন একটা স্থায়ী উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ যেন লাভের অংশটা পায়। নারীদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, ভাসমান সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা। নারীরা যদি বেশি আসে তাহলে দুর্নীতি একটু কমবে, কাজ বেশি হবে, প্রতিটি পরিবারগুলি উপকৃত হবে, পরিবারগুলি লাভজনক হবে। এটা আমি মেয়েদেরকে আরও সামনে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে বিজয়ী 10 সমবায় সমিতিকে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সমবায় পুরস্কার 2019 তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী। মনোনীত হয়েছেন জনাব দিবস চন্দ্র। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। উৎপাদনকারী সমবায় সমিতি। ঘটনাবহুল 7 নভেম্বর আজ। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 1977 সালে রাষ্ট্রক্ষমতায় আসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তারপর থেকে এই দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। এ উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়ে যেভাবে একদলীয় শাসন কায়েম করছে ছিল এখনো সে অবস্থায় বিরাজ করছে। দেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। আমরা গণতন্ত্রকে উদ্ধার করব, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী রেশমি বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করব ইনশাআল্লাহ।
7 নভেম্বর বিপ্লব ও সংহতির মোড়কে ষড়যন্ত্র করে অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই অভিযোগ করেন। এ সময় প্রকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের লোক দিয়ে দলের কোনো কমিটি করা যাবে না বলেও জানান তিনি। শক্তিশালী এবং গণমুখী সংগঠনের জন্য সাংগঠনিক ঐক্য আরও সুসংহত করার কথাও বলেন ওবায়দুল কাদের। সাতই নম্বরের সরাসরি বেনিফিশিয়ারিকে জেনারেল জিয়া বিপ্লব ও সংহতির মোড়কে সেদিন ষড়যন্ত্র করে অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। 75-এর 3 নম্বর থেকে 7ই নম্বরের মধ্যবর্তী সময় এদেশে অনেক ঘটনা ঘটে গেছে। ইতিহাসের এসব অজানা তত্ত্ব তদন্তের মাধ্যমে বের করে আনা এখন সময়ের দাবি। 7 নভেম্বর বাংলাদেশের জন্য কালো দিন এবং সৈনিক ও সেনা কর্মকর্তা হত্যা দিবস বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, এই দিনটিকে পালন করাই প্রমাণ করে বিএনপি ক্ষমতা দখলের রাজনীতির সাথে জড়িত। রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, গত 12 বছর ধরে দলটি গণতন্ত্র নস্যাতের অপচেষ্টা চালাচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নয়, রাজনৈতিক দল হিসেবে বিএনপি লাইফ সাপোর্টে আছে। 3 নভেম্বর বিএনপি আজকের এই দিনটাকে বিপ্লব সংহতি দিবস হিসেবে পালন করে প্রকৃতপক্ষে আজকের দিনটি হচ্ছে সৈনিক হত্যা দিবস। এদিন বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশারেফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দার, তাদেরকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন সেই কর্নেল তাহেরকেও পরবর্তীতে জিয়াউর রহমান পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে তিনি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। 10 বছর বয়স থেকেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। 2025 সালের মধ্যে স্মার্ট কার্ডের আওতায় আনা হচ্ছে 10 বছরের বেশি সব নাগরিককে। নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী জানিয়েছেন, আগামীতে ভোটার তালিকা হালনাগাদ করার সময় স্কুল ও কলেজে গিয়ে তথ্য সংগ্রহেরও চিন্তা করছে ইসি। বিস্তারিত একরামুল হক সাইমির রিপোর্টে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের হিসেবে এরই মধ্যে দেশে প্রায় 6 কোটি নাগরিকের হাতে তুলে দেওয়া হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। বর্তমানে ইসির তথ্য ভাণ্ডারে ভোটার সংখ্যা প্রায় 11 কোটি। আইন অনুযায়ী 18 বছর বয়সীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেও স্মার্ট জাতীয় পরিচয়পত্রের আওতায় সব নাগরিককে আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বায়োমেট্রিক্স স্পষ্ট হওয়ায় 10 বছর বয়স থেকেই পরিচয়পত্র ইস্যুর কথা ভাবছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। স্কুলে বা কলেজে আমরা যাব, সেখানে তাদের তথ্যগুলো আমরা নিয়ে নিব, তাহলে আমাদের তথ্যগুলো অনেক সঠিক হবে। ঝরে পড়া যারা আছে বা যারা সেই স্কুলে পৌঁছায় নাই বা কলেজে পৌঁছায় নাই, তাদের জন্য বর্তমানে আমাদের যে পদ্ধতি যেটা আছে, বাড়িতে বাড়িতে গিয়ে আমরা হালনাগাদ করব। তো এই প্রক্রিয়াটা আস্তে আস্তে আমরা এগুতে সেটা যদি আমরা ক্লাস যারা 10 বছর বয়সী আছে, অর্থাৎ আমাদের টার্গেটটা হলো যে 5ম শ্রেণী 10 বছর আমরা সেজন্য ধরেছি, তারা হয়তো বা ঠিক এইভাবে জাতীয় পরিচয়পত্র এখন যেরকম 18 বছরের উপরে, সেটা হয়তো তাদের জন্য অন্য ধরনের একটা হবে। এমন পরিকল্পনা নিয়ে এনআইডি ডাটাবেসকে সম্প্রসারিত করতে প্রায় 2000 কোটি টাকার 5 বছর মেয়াদী প্রকল্প হাতে নিচ্ছে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতির উন্নতি হলে স্কুল কলেজে গিয়ে তথ্য সংগ্রহের পরীক্ষামূলক কাজ শুরু হবে। শহর এলাকায় বা গ্রাম এলাকায় আমরা কয়েকটা স্কুলে আমরা পাইলটিং করার আমাদের পরিকল্পনা আমরা ছিল, বাট এর মধ্যে তো করোনা ভাইরাসের যে বিষয়টা আছে, বাট সেখানে আমরা 10 বছরের আমাদের পরিকল্পনা নয়, সেখানে আমাদের পরিকল্পনা ছিল যে যারা অ্যাটলিস্ট ক্লাস 8-এর পরে যারা, আর বাকি ওইটা যেটা এটা তো 10 বছর ব্যাপী যেটা হবে সেটা আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নির্বাচন কমিশনার জানান, আগামীতে অস্থায়ী কার্ডের পরিবর্তে নাগরিকদের সরাসরি স্মার্ট কার্ড দেওয়া হবে। তবে যেসব ভোটারের হাতে এখনও স্মার্ট কার্ড পৌঁছেনি, নতুন প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে তাদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১১,৪১৯টি নমুনা পরীক্ষায় ১,২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৩৬ জনে, আর মোট আক্রান্তের সংখ্যা ৪,১৮,৭৬৪ জন। শনাক্তের হার ১১.২৯%। মৃত ব্যক্তিদের মধ্যে ১১ জন পুরুষ আর ২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩,৩৬,৫৬৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৩৭%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভুয়া মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর শ্যামলীতে হাইপোথাইরয়েড সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও দুই কর্মচারীকে ২ বছর কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া টেকনোলজিস্ট না থাকার কারণে মোহাম্মদপুরে সন্ধি ডায়াগনোসিস সেন্টারে ২ লাখ টাকা জরিমানা ও দুই দালালকে ৬ মাস কারাদণ্ড দিয়েছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। টেস্ট না করে সমস্ত রিপোর্ট দেওয়া হচ্ছে এবং সেখানে অ্যাডভান্স সাইন করে রাখা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। তো এই অপরাধের কারণে ওই প্রতিষ্ঠান দুইজনকে ২ বছর করে আদেশ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হচ্ছে এবং ওর মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আদেশ করা হয়েছে। আর এখানে যে সন্ধি ডায়াগনোস্টিক যেটাতে আসলাম, এখানে আসলে এই দালালের মাধ্যমে এই পেশেন্টগুলো নিয়ে আসার কারণে এখানে ২জনকে ৬ মাস করে কারণ আদেশ করা হয়েছে। একই সাথে এই প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির লাইসেন্স পেয়েছে, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, কিছু অ্যানোমালি ফুল টাইম জনশক্তি বা টেকনিশিয়ান না থাকার কারণে তাকে ২ লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল কর্মকর্তা জানান, দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ৭টি বগি সাতগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে বগি উল্টে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান গিয়ে বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নৌ পরিবহন ব্যবস্থা সচল থাকার কারণে করোনা ভাইরাসের মধ্যেও বাংলাদেশ পণ্য সংকটে পড়েনি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত নদী নৌপথ ও পর্যটন খাতের বিকাশে করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ৪দলীয় জোট সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে তা কাটিয়ে উঠে এগিয়ে যাচ্ছে দেশের নৌ সেক্টর। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১০,০০০ কিলোমিটার নৌপথ বাস্তবায়নের কাজও দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে সরকার। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বইয়ের কপিরাইট বিক্রির অভিযোগে ৪জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকার ইসলামিয়া মার্কেটের বিভিন্ন বইয়ের দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়াচীন ও অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাইরেটেড ১০-২০ কপি জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাইরেটেড বই বিক্রির অভিযোগে ইসলামিয়া মার্কেটের স্বত্বাধিকারী সৈয়দ রবিউজ্জামানকে ১.৫ বছর কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রাজধানীর শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির সময় তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করে। এ সময় ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয়ের গঠন সহ গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান সংগঠনের সভাপতি নিমচন্দ্র ভৌমিক। বিদ্যমান আইনে কোনো বৈষম্যমূলক বিধান থাকলে তা চিহ্নিত করে নির্বাচিত বাংলা ও ইংরেজি আইনসমূহ অনুবাদ সংক্রান্ত সংস্কার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাওয়াস। রাজশাহীতে সংবিধান ও আইন অধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান। লেজিসলেটিভস ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মাইনুল কবির, রাজশাহীর জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম, রাজশাহী মেট্রোপলিটন সেশন জজ এইচ এম ইলিয়াস হোসেন এতে আরও বক্তব্য রাখেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স
কর্পোরাল আবদুল্লাহ আল মামুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের চপার্স ডিনে তার নামাজে জানাজায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান। এরপর সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। দায়িত্ব পালনের সময় গত 25 অক্টোবর মধ্যে আফ্রিকার ডেলে দুর্ঘটনায় তিনি মারা যান। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খাদ্য নিরাপত্তা টেকসইকরণ ও ধানের ফলন বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ভাপরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সচিব মেজবাহুল ইসলাম, ধর্ম সচিব নুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 200+ কৃষককে উন্নত বোরো ধানের হাইব্রিড বীজ দেওয়া হয়। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। রোহিঙ্গাদের বাদ রেখে আগামীকাল মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। গণহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও এবারও যথারীতি জয় জয়কার অং সান সুচির দল এনএলডি। দেশটির মোট ভোটার 3,70,00,000-এরও বেশি। নির্বাচনে অংশ নিচ্ছে 90টিরও বেশি দল। তবে 2008 সালে জান্তা সরকার প্রণীত সংবিধান অনুযায়ী পার্লামেন্টে উচ্চ ও নিম্নকক্ষে 25% আসন সামরিক কর্মকর্তাদের জন্য বরাদ্দ। জাতিগত বিভাজন ও করোনা মহামারীর মধ্যে আয়োজিত এই নির্বাচনের দিকে বিশেষভাবে নজর রাখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। সর্বসংক্রমণের ঝুঁকি থাকায় ভোটার উপস্থিতির হার অনেক কম হবে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের জন্য নিজস্ব অর্থায়নের সহায়তা কর্মসূচি পাশেই আছে। এর আওতায় তৃতীয়বারের মতো 50টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে তাসাউফ ফাউন্ডেশন। রাজধানীর মহাখালী DOHS-এ নিজস্ব অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে করোনাকালীন সময়ে মানুষের মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদত হোসাইন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টিক্স খেলার খবর। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই ফুটবলাররা 100% ফিট হয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ। এদিকে জাতীয় দলের প্রস্তুতি দেখতে গিয়ে জয় পরাজয়ের চেয়ে মাঠে ফুটবলারদের সেরা নৈপুণ্য প্রদর্শনের তাগিদ দেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। রিপোর্ট করছেন এসএম আশরাফ। করোনা পরবর্তী সময়ে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে আসতেই ইঞ্জুরি হানা বাংলাদেশ শিবিরে। দল থেকে ছিটকে গেছেন মামুনুল ইসলাম এবং ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। মরিচা ধরে যাওয়া শরীরটাকে পুরোপুরি ফিট করতে বেগ পেতে হচ্ছে অন্য ফুটবলারদেরও। এতদিন ফিটনেস নিয়ে কাজ করলেও আজই প্রথম জামাল সবুজদের নিয়ে ম্যাচ খেলান কোচ জেমিডে। অলমোস্ট আপনার 90% আসলে ফিটনেস, এবং আমাদের জাস্ট আজকে আমার মনে হলো যে আমরা কুইক খেলতেছিলাম আর কি। হ্যাঁ, ওই বল ম্যাচের যে বল কন্ট্রোলটা, ওটা আমাদের আজকে প্রবলেম হয়েছে, বাকিগুলো আসলে সব ঠিক আছে। ফুটবলারদের প্রস্তুতি দেখতে প্রথমবারের মতো মাঠে উপস্থিত হন বাফুফের প্রেসিডেন্ট আর দুই সহসভাপতি। খেলোয়াড়দের প্রতি তাদের তাগিদ সর্বস্ব উজাড় করে দেওয়ার। নেপাল দলের সাথে আমাদের ইদানিং অনেকগুলো খেলা হার জিত আছে, আমাদেরও বিশ্বাস তারাও সে প্রস্তুতি নিয়ে এসছে, এবং মাঠে আমাদের দুই সাইডের আমাদের একটি শক্তি পরীক্ষা হয়ে যাবে। এদিকে অনুশীলন দেখতে মাঠে হাজির করা হয় ছিন্নমূল শিশুদের ফুটবল একাডেমির 100 শিশুকে। করোনাকালীন সময়ে তাদের এই উপস্থিতি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েই গেল। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ অনূর্ধ্ব 16 জাতীয় নারী ফুটবল দলের 8 জন খেলোয়াড় কৃতিত্বের সঙ্গে SSC পাশ করায় তাদের সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। বাফুফে ভবনে সংবর্ধনা পাওয়া এই ফুটবলাররা হলেন ডিফেন্ডার আখি খাতুন, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, সাজেদা খাতুন,
রেহনা আক্তার, স্ট্রাইকার সিরাজ জাহান স্বপ্না, শামসুন নাহর সিনিয়র, আনাই মুগেনি এবং মাহফুজা খাতুন। ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্ট বিজয়ের পথে জো বাইডেন, আইনি লড়াইয়ের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। বারাক ওবামার সাথে ঘনিষ্ঠতায় হোয়াইট হাউসে নিয়ে যাচ্ছে তার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে। শহরমুখী না হয়ে গ্রামে থেকে স্বাবলম্বী হতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সাত নভেম্বর পালন করছে বিএনপি, বিপ্লব ও সংহতির মোড়কে সেনা কর্মকর্তাদের হত্যা করেন জিয়া, বলছে আওয়ামী লীগ। এবং দশ বছর বয়স থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।